বন্ধুরা, হেলদি বডি বিউটি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আজকে আলোচনা করব ফ্লুটিসাল কোয়ান ভিক্যাপ কি এবং কোন রোগের জন্য নির্দেশিত। বন্ধুরা, আলোচনার আগে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যে ওষুধটি নিয়ে আলোচনা করব তা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ফ্লুটিসাল 250 কোয়ান ভিক্যাপ। এটি ফ্লুটিকাসন, প্রোপিওনেট এবং সালমেটেরল জিনাফোয়েট গ্রুপের ঔষধ। এটি প্রস্তুত করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ফ্লুটিসাল 250 কনভিক্যাপ প্রতি ক্যাপসুলে রয়েছে ফুসফুসে টেনে নেয়ার জন্য ফ্লুটিকাসন, প্রোপিওনেট বিপি 250 মাইক্রোগ্রাম এবং সালমেটেরল জিনাফোয়েট বিপি, যা মাইক্রোগ্রাম সালমেটেরল এর সমতুল্য পাউডার। ফ্লুটিকাসন প্রোপিওনেট একটি কর্টিকোস্টেরয়েড যার রাসায়নিক নাম হচ্ছে এস ফ্লুরোমিথাইল 6α9 ডাইফ্লুরো 11β17 হাইড্রক্সি 16 আলফা মিথাইল 3 অক্সিএন্ড্রেস্টা 1 4 ডাইএন 17β কার্বোথাইওয়েড প্রোপিওনেট। ফ্লুটিকাসন প্রোপিওনেট একটি 500.6 আণবিক ওজন এর সাদা পাউডার এবং এর স্থূল সংকেত হল C25 H31 F3 ও 5S। এটি পানিতে অদ্রাব্য ডাইমিথাইল সালফোক্সাইড এবং ডাইমিথাইল ফরমাইড এ অবাধে দ্রবণীয় এবং মিথাইল 95% ইথানল ও স্বল্প দ্রবণীয়। অ্যাজমা চিকিৎসায় ফ্লুটিকাসন প্রোপিওনেট এবং সালমেটেরল জিনাফোয়েট এর সমন্বয় 4 বছর এবং তদূর্ধ্ব রোগীদের চিকিৎসার জন্য নির্দেশিত। যেসব রোগী নিঃশ্বাসের সাথে ফুসফুসে টেনে নেয়া কর্টিকোস্টেরয়েড এর মতো দীর্ঘমেয়াদী অ্যাজমা চিকিৎসার দ্বারা পর্যাপ্তভাবে নিয়ন্ত্রিত হয় না, অথবা যাদের রোগ তীব্রতা পরিষ্কারভাবে কর্টিকোস্টেরয়েড এবং দীর্ঘক্ষণ কার্যকরী β2 অ্যাগোনিস্টের উভয় দ্বারা চিকিৎসা শুরুর অনুমোদন পেয়েছে সেসব রোগীদের জন্য নির্দেশিত। একবার যদি অ্যাজমা নিয়ন্ত্রণ অর্জিত হয় এবং পরিচালিত হয় সেক্ষেত্রে রোগীকে নিয়মিত পর্যবেক্ষণ রাখা উচিত এবং অ্যাজমা নিয়ন্ত্রণে ক্ষতি ছাড়া একটি দীর্ঘমেয়াদী একটি নিঃশ্বাসের সাথে ফুসফুসে টেনে নেয়া কর্টিকোস্টেরয়েড দ্বারা নিয়ন্ত্রণে সম্ভব হলে চিকিৎসা মাত্রা কমিয়ে ফেলতে। বন্ধুরা, এখন আমরা ফ্লুটিসাল কনভিক্যাপ এর ডোজ সম্পর্কে জানবো। প্রাপ্তবয়স্কদের জন্য ফ্লুটিসাল 100 কনভিক্যাপ এবং ফ্লুটিসাল 250 কনভিক্যাপ। একটি কনভিক্যাপ প্রতিদিন 2 বার সকালে এবং সন্ধ্যায় 12 ঘন্টা অন্তর। 12 বছর বয়স্ক এবং তদূর্ধ্ব রোগীদের জন্য ফ্লুটিসাল কনভিক্যাপ এর নির্দেশিত প্রারম্ভিক মাত্রা নির্ভর করে রোগীর অ্যাজমা প্রকটতার উপর। শিশুদের ক্ষেত্রে 4 থেকে 11 বছর বয়স পর্যন্ত যেসব রোগীর অ্যাজমা ফুসফুসে টেনে নেয়া কর্টিকোস্টেরয়েড দ্বারা নিয়ন্ত্রিত হয় না সেসব রোগীর জন্য নির্দেশিত মাত্রা হলো ফ্লুটিসাল 100 কনভিক্যাপ দিনে 2 বার। এখন আমরা ফ্লুটিসাল এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানবো। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো মুখের কনডিস সংক্রমণ, নিউমোনিয়া, ইমুনোসাপ্রেশন, হাইপারকপটিসিজম, এন্ড্রেনাল সাপ্রেশন, বৃদ্ধিজনিত প্রতিবন্ধকতা, গ্লুকোমা এবং ক্যাটারাক্ট। কিছু পার্শ্ব প্রতিক্রিয়া মাঝে মাঝে ঘটে থাকে, যেমন কর্ণজনিত লক্ষণ এবং উপসর্গ। বন্ধুরা, এখন আমরা ফ্লুটিসাল কনভিক্যাপ এর সতর্কতা সম্পর্কে জানবো। ফ্লুটিকাসন প্রোপিওনেট এবং সালমেটেরল জিনাফোয়েট এর সমন্বয় দ্বারা দ্রুত অধোগামী বা সম্ভাব্য জীবনের আশঙ্কামূলক অ্যাজমা বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এর রোগীদের চিকিৎসা আরম্ভ করা উচিত নয়। সক্রিয় বা অক্রিয় শ্বাসযন্ত্রের নালীর মধ্যে যক্ষা সংক্রমণ, ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাল বা পরাশ্রয়ী সংক্রমণ অথবা চোখের হার্পিস সিমপ্লেক্স এ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে নিঃশ্বাসের সাথে টেনে নেয়া কর্টিকোস্টেরয়েড ব্যবহার করা উচিত নয়। গর্ভাবস্থার সময়ে এটা দেয়া যেতে পারে যদি ভ্রূণের ঝুঁকির চেয়ে মায়ের উপকার বেশি হয়। স্তন্যদানকালে মহিলাদের ফ্লুটিকাসন প্রোপিওনেট এবং সালমেটেরল জিনাফোয়েট এর সমন্বয় দেখা যেতে পারে যদি বাচ্চার ঝুঁকির চেয়ে মায়ের উপকার বেশি হয়। বন্ধুরা, এখন আমরা ওষুধটির দাম সম্পর্কে জানবো। প্রতি পিস ফ্লুটিসাল কনভিক্যাপ এর মূল্য 12 টাকা। এটি আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।